এই দেখো বন্ধুরা, আমার ছোট মেয়ে রেডি হয়ে আমার কাছে চলে এসেছে। আমি এখন ওর জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি, আর ও পুরো ইয়েলো ইয়েলো বুড়ি হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, এখন ওদের ব্রেকফাস্ট বানাচ্ছি, আর আমার ছোট মেয়ে তো রেডি হয়ে গেছে দেখলে তোমরা। রোজ আজকের জন্য ব্রেকফাস্টে আমি বানিয়েছি একটু বরফি, সুজির বরফি বানিয়েছি, সাথে একটু পরোটা দেব। পরোটাটা প্যাক করে নিয়েছি, সুজিটাও প্যাক করে নিচ্ছি, ওর টিফিনে দিয়ে দেব। দিয়ে তাড়াতাড়ি আমরা স্কুলে রওনা দিয়ে দেবো, দেরি হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, বেশি বকবক না করে ওর টিফিনটা প্যাক করে নিয়েই তারপরে ফিরে আসছি। হ্যালো, গুড মর্নিং সুপ্রভাত জয়নিতাই। বন্ধুরা, আবার প্রত্যেক দিনের মতন স্কুল যাওয়ার একটা রুটিন হয়ে গেছে। অনেক দিন পরে আবার স্কুলে যাচ্ছি। স্কুলের জন্য খুব ঝামেলায় পড়ে গেছি, টাইম আর পাচ্ছি না। আর তোমাদের একটা কথা বলার আছে, সেটা পরে এসে বলবো। এখন 7:30 হয়ে গেছে, ওকে নিয়ে যাই, ওকে স্কুলে ছেড়ে দিয়েছে, তারপরে তোমাদের সঙ্গে বসে আরামসে একটা কথা বলবো। তাহলে চলো, সবাই ভালো থাকো। সবারই স্কুল খুলে গেছে, সাবধানে বাচ্চাদের পাঠাবে, কারণ প্রচুর করোনা আবার বেড়ে গেছে। চলো, বাই বাই। আমরা দুপুরে, আমাদের খুব অবস্থা খারাপ ছিল, তো সেটা পরে শেয়ার করছি। তাই আজকের ওদের আমি দুপুরে রান্নাবান্না হয়নি, ওদের জন্য বিরিয়ানি নিয়ে এসেছি, তার সাথে স্যালাড দিয়েছে। তাহলে চলো, ওরা বিরিয়ানি খাওয়ার পরে আপনাদের বলবে যে কেমন হয়েছে বিরিয়ানি, আর কার দোকান থেকে এসছে, সব কিছু শেয়ার করে দেব। বিরিয়ানিটা আগেও আমরা শেয়ার করেছি, যার দোকান থেকে নিয়ে এসেছি তার সব কিছু, দোকানের নাম ফাম আগের আমার ভিডিওতে শেয়ার করা আছে। তাহলে চলো বন্ধুরা, ওরা বিরিয়ানিটা সার্ভ করে দিচ্ছে, পরিবেশন করে দিচ্ছে। দারুণ বিরিয়ানি, ওরা তো খুব খুশি। তাহলে চলো, খাওয়া দাওয়ার পরেই ফিরে আসছি। বিরিয়ানি, আর আমি তো বিরিয়ানি ফিরিয়ানি খাবো না, আমার জন্য একটু সুগার ফ্রি মিষ্টি, আর সাথে গরম গরম সিঙ্গাড়া ভাজা হচ্ছিল। পাশেই বিরিয়ানি দোকানের পাশে একটা মিষ্টি দোকান আছে রাস্তার অপোজিটে, তো দেখলাম সিঙ্গাড়া ভাজছে, তো চলো আমি ভাবলাম যে গরম গরম সিঙ্গাড়া নিয়ে নিই, তাহলে আমার খাওয়া দাওয়া হয়ে যাবে। তাহলে চলো, বেশি বকবক করতে গেলে আমার সিঙ্গাড়া ঠান্ডা হয়ে যাবে, খাওয়া দাওয়ার ফিরেছি। হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা, তোমাদের সামনে সকালের পরে এই চলে এসেছি। সকালের আমাদের ছোট মেয়েকে স্কুলে দিতে গেছিলাম, ভিডিও করতে পারি না, সেটা কারণ তোমাদের বলেছি যে একটা ফোন, এখন বড় মেয়েও পড়াশোনা করছে, তো যার জন্য ফোনটা নিয়ে চলে গেলে ওর অনেকটা গ্যাপ হয়ে যাবে। যতক্ষণ না ফোনটা নেই ততক্ষণ ও পড়াশোনা করবে, ও যখন গ্যাপ দিবে আমি তখন ফোনটা নিয়ে ভিডিও দেখি। তো এখন দুপুরে স্কুল থেকে আসার পরে যখন আমি মোটর চালাতে যাই, মানে বাথরুমে ঢুকেছি, মোটর চালিয়েছি, জল পড়ছে না, জল পড়ছে না, তাহলে ট্যাঙ্কিতে জল উঠছে ও মা। পরে যখন আমার হাজব্যান্ড গিয়ে নল খুলে দেখে, না নলেই জল পড়ছে না। পরে যখন আমরা রিজার্ভার খুলে দেখি, না রিজার্ভারে একটুও জল নেই, কে মানে সুইচ বন্ধ, মানে এটাকে বন্ধ করে রেখে দিয়েছে আমার হাজব্যান্ড, বোধহয় আমরা যে নদিয়া গেছিলাম সেই সময় বন্ধ করেছে। তো রিজার্ভার পুরো খালি, যতক্ষণ না জল ভরছে, জল আমাদের বাড়িতে একটুও থাকে না, কারণ বাড়িতে যেহেতু রিজার্ভার আছে, ট্যাঙ্ক আছে, তার জন্য আমরা জল স্টোর করে রাখি না, শুধু খাবারের জল একটু রাখি, তাও একবার ফিল্টারে আছে। আমি ফিল্টারে খাবারের জল যদি দিয়ে রান্না করে দিই, তাহলে আর সারাদিন জল পাবো না। যতক্ষণ আমার রিজার্ভার না ভর্তি হবে, আমাদের ট্যাঙ্কে জল উঠে না, না কোনো নলে জল পড়ে, এই একটা সমস্যা আমাদের রিজার্ভারের। তো যার জন্য সকালে কী করছে, হাজবেন্ড নাইট ডিউটি থেকে আসার পরে আবার ও 12টার সময় খেয়ে দিয়ে বেরোবে, তো ওর জন্য তো আমাকে রান্না করে দিতেই হবে। ওর জন্য আমি অল্প কিছু, মানে আগে রাতের মাছের তরকারি ছিল, সবজি ছিল, ভাত করলাম, দিয়ে ও খাওয়া দাওয়া করেছে। আর বড় মেয়েকে বলছি যে আজকে জল নেই কি করবো, ওর বাবাই ছিল খাওয়া দাওয়ার পরে, বাবা একটু রেস্ট করছিল, আমি বলছি জল নেই আজকে কি বিরিয়ানি হবে, তো বলছে হ্যাঁ হ্যাঁ বিরিয়ানি হবে। বলছি তাহলে 100 টাকা করে দে, বলছে আমার কাছে পয়সা নেই। আমি বলছি চল আমি আজকে বিরিয়ানি খাওয়াবো, ইচ্ছা করলে রান্না হয়ে যেত, যে 4-6টা রুটি করলে হয়ে যেত, সবজি ছিল যেহেতু রুটি, বলছে না বিরিয়ানি খাবো, চলো বাচ্চাদের খুশিতে একটু বিরিয়ানি খাইয়ে দিই। তো বিরিয়ানি নিয়ে এসেছি, তো ওরা বিরিয়ানি খাবে, সাথে আমাদের মাজা আছে। আমরা একটা পেপসি পেপসি পছন্দ করি না, মাজাটা হলে কোনো ঝিনঝিন করে না, ভালো লাগে। আর আমার জন্য এই যে গরম গরম সিঙ্গাড়া মিষ্টি দোকান থেকে, ওই বিরিয়ানির পাশে একটা ভালো মিষ্টি দোকান, ওর কাছ থেকে সিঙ্গাড়া নিলাম, তারপরে সুগার ফ্রি মিষ্টি, আমার ছোট মেয়ে সুগার ফ্রি খেতে খুব ভালোবাসে। আদে সকালের সমস্ত টিফিন ওই বললো, পরাঠা আর হালুয়া, দেখো
আমাকে বলছে আরো বেশি বেশি দাও, সবগুলো বাপস। আরে আমি বলছি তো টাইম পাইনি। ও টাইম পায় না, ও খেতে টাইম পায় না, ও ঘরে থাকলে শুধু টাইম পায়, স্কুলে গেলে ও খেতে পায় না। তাহলে কমসে কম না খেলে একটু রোগা হয়ে যাবে, কোনো ব্যাপার নয়, ওরকম প্রতিদিন না খেলেই ভালো। তাহলে চলো, অনেক বেলা হয়ে গেছে, এখন বাজে পুরো পাক্কা 3:30 হয়ে গেছে, প্রচন্ড মেঘ উঠেছে। এসে আগে আমি রিজার্ভারটা ভর্তি যেই মানে ভর্তি এখনো হয়নি, মানে ট্যাঙ্কে জল তোলার মতন জল হয়ে গেছে। আগে এসে মোটরটা চালিয়েছি, হাফ জল তুলেছি, পরে চালাবো আবার, আর একটু জল আসুক তারপরে। তো চলো বন্ধুরা, বেশি বকবক না করে খাওয়া দাওয়া করে নিই, ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে, আকাশের ভয়ঙ্কর অবস্থা, পুরো অন্ধকার হয়ে গেছে, আর সিঙ্গালাটাও ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, বিরিয়ানি আমার মেয়ে বকবে, কারণ ওর বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবে। তাহলে চলো এখনকার মতন। এখন আমরা সন্ধ্যের সময় একটু বিকেলে একটু ওয়াকিং করতে বেরিয়েছিলাম তিনজন, তো রাস্তার ধারে ফুচকা কাকু দেখতে পেয়ে, ওই ফুচকা কাকুর ফুচকা কিন্তু খুব টেস্টি টেস্টি, তো তাহলে চলো তিনজন একটু ফুচকা খেয়ে নিই। আর ফুচকা খাওয়ার পরে রাত্রে ডিনার করবে, ওরা ফুচকা খেয়েছে বলে বেশি কিছু খাবে না বলে, ওই দেখো শসা টমেটো কাঁচা লঙ্কা সব কিছু করে নিয়েছে, আর আমি একটু পকোড়া বানিয়েছিলাম, সেগুলো সব একদম ম্যাশ করে রেডি করে নিয়েছে। ওরা আচার তেল আর এই সব মশলা দিয়ে ওরা মশলা মুড়ি খাবে, তাহলে ওরা মশলা মুড়ি খাক আর আমিও মুড়ি খেয়ে নেব। সারাদিনের প্রচুর ঝামেলা গেছে আমার লাইফে এই প্রথম, তার আমার হাজবেন্ডও ওকে মুড়ি খাইয়ে দেবো, কারণ যা সকালের ঝামেলায় ফেঁসে গেছি ওর জন্য, তো যার জন্য ওর একটা পানিশমেন্ট। তাহলে চলো আমরা খাওয়া দাওয়া করে তারপরে একদম ফিরে আসব। আর আমার মেয়ের মশলা মুড়ি দেখেই আমারই খেতে ইচ্ছে করছে, পেঁয়াজ না থাকলে আমিই খেয়ে নিতাম। দেখো বন্ধুরা, ফাইনাল একদম মশলা মুড়ির একদম লুকটা দেখো গো বন্ধুরা, কী অসাধারণ হয়েছে, মানে রং বেরঙের সবুজ লাল, ওরে বাবরে আর বলতেই পাচ্ছি না, জিভে জল চলে আসছে। পকোড়া আছে, গন্ধরাজ নেবুর জুস দিয়েছে, আচার তেল দিচ্ছে, তারপরে চানাচুর, উফ একদম আর মাথাটা ঝাঁঝা করছে। কিন্তু আমি তো খেতে পারবো না, কারণ আমি তো পেঁয়াজ খাই না, যার জন্য এটা আমার বর্জনীয় পেঁয়াজ ছাড়া। তাহলে চলো ওরা খাওয়া দাওয়া করে নি। হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে আবার চলে এসেছি একদম লাস্টে, আমাদের রাত্রে ডিনার শেষ হয়ে গেছে, আজকে আমরা মশলা মুড়ি খেয়েছি সবাই, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের সামনে চলে এসেছি। সারাদিন কী না করেছি সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো অনেক রাত হয়ে গেছে, তো আর বেশি বকবক করবো না, আমার ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। তাহলে আজকের মতন টাটা, গুড নাইট, জয় নিতাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।